মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে যে জায়গায় নিয়ে যাচ্ছেন এবং উনি চাচ্ছেন যে আমরা কিন্তু সবাই ভালোভাবে আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করে কিন্তু আমরা স্মার্ট বাংলাদেশ আমরা কিন্তু ইনশাআল্লাহ আমরা ঢাকা জেলায় আমরা প্রত্যেকটা আমাদের যে উপজেলাগুলি আছে উপজেলায় আমরা এই কাজগুলি করছি এবং ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওনার যে লক্ষ্যটা আছে সেটা আমরা কিন্তু ইনশাআল্লাহ সফল করতে পারব আপনাদের সহযোগিতা দরকার এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার আর যেটা বলতে চাই যে আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সবসময় কথাটা বলেছেন যে যারা কষ্টতে আছেন যাদের অসুবিধা এখন আছেন আপনি আমাদের এই যুদ্ধের কারণে আমাদের অর্থনীতিতে কিছু আমাদের চ্যালেঞ্জ হয়ে গেছে ওটা মোকাবিলা করতে হচ্ছে তার জন্যে অনেকেই আপনাদের মধ্যে একটু কষ্ট করতে হচ্ছে যার জন্যেই মাননীয় প্রধানমন্ত্রী এই সিদ্ধান্তটা নিয়েছেন যে ডাইরেক্টলি আপনাদেরকে যেন আমরা যারা কষ্টতে আছেন তাদেরকে যেন সাহায্য করা যায় এবং সেটার জন্যেই আজকে আমাদের এই অনুষ্ঠান